12 জানুয়ারি 2018 তর্জমানে কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর জুমার পরের মজলিসে বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকা নগর ঢাকা। আল্লাহ মাহফুজ। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার করে পড়া, শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ একবার 34 বার। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাল্লাতান লা ইউসিমা রাজুলুল মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ, এই দুইটা আমল সযত্নে যে মুসলমান করবে সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। দাখালাল জান্নাহ মানে সে জান্নাতে চলে গেছে, ইল্লা দাখালাল জান্নাহ মানে কি, সে তো জান্নাতে চলেই গেছে, ও তো বাস পৌঁছ গিয়া জান্নাত মে। এসা মামলা। হ্যাঁ, এতটা নিশ্চিত করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখবো যে এই আমল পয়দা হয় না নিজের মধ্যে, ছুটে যায়, হয় অমুক অক্তেরটা ছুটছে, না হলে আরেক অক্তেরটা ছুটছে, আর না হলে শোয়ার সময় একটা ছুটছে, জান্নাতে যাওয়া লাগবে তো, তাহলে এটা পুরোই তো জান্নাতে চলে যাবে, এই জন্য খালি স্পেস লেগে যাবে, বুঝেন নাই। এই জন্য হাদিসের আলফাজ কি, লা ইউসিমা রাজুলুল মুসলিম, যে এহসা করবে, এহসা মানে যে সারা জীবন সযত্নে এটা ধরে রাখবে, এ হলো এহসা, সারা জীবন সযত্নে এই দুই আমল ধরে রাখবে, দেখা লাল জান্না, এ তো পৌঁছে গেছে জান্নাতে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ মাফ করে দেন। কি নামে বাচ্চা তোমার? হ্যাঁ আবরার। বাড়ি কোথায়? শরীয়ত। বাড়ি শরীয়তের কোন জায়গায়? আঙ্গারিয়া। ঠিক আছে, আমাদের শরীয়তপুরে ওইদিকে যাইতে আসতে আঙ্গারিয়া হইতে হয়। এখানে এরাও বয়ান শুনে হয়েছে, দেখো দাঁড়ায় কাফেলা কেসা আছে, মুফতি গোলাম মোল্লা দেখো ওই যে এই যে ছোট ছোট এই বাচ্চারা, এরা ভার জুমাতে জুমার পরে এখানে বসে, ওদের এইটা এরিয়া, তাই না? হ্যাঁ হাফেজ করেন, ফেস করে বা হাফেজ হয়েছে, খেতাতুল আসাগের, বহুত চুপচাপ ওরা বয়ান শুনে মাশাআল্লাহ, খুব ট্রেনিং পাবে মাশাআল্লাহ, ওদের ওস্তাদরা খুব ট্রেনিং দিচ্ছে মাশাআল্লাহ। চলো ভাই, আচ্ছা মজা লাগে এদের এই গ্রুপ দেখলে, তার বহুত গোলমাল করে, এরা দেখি চুপচাপ শান্তভাবে থাকে। একবার ওই বাইতুল মসজিদে মাগরিবের নামাজে আমি নামাজে দাঁড়াইছিলাম, মাগরিবের নামাজে, তো আমি যেখানে দাঁড়াইছি আমার বাম দিকে সবগুলি মক্তবের ছেলে, ওরা একটার গায়ে আরেকটা পড়ে ঠেলেছে এরকম কাইটিও ঠেলে, তো ওই ও একটার উপরে পড়ছে, সেটা আরেকটার উপরে, সেটা আরেকটার উপরে, সেটা আরেকটার উপরে, পুরো জামাত আমার উপরে। আচ্ছা মজা হলো যে আমার পরে হলো ওদের উস্তাদজি কারি এনায়েতুল্লাহ, কারি এনায়েতুল্লাহ সাহেব আমার পরে, কারণ আমি যদি পড়ি তো কারি এনায়েতুল্লাহ একদিকে পড়ে যাবে, যে আমি এদের পুর অবজন অনেক কষ্টে বহন করতে বরদাস্ত করতেছিলাম, একেবারেই মানে কঠিন, মানে তুফান যাইতেছিল পুরা নামাজে, এইরকম যুদ্ধ করে নামাজ জীবন ওই একদিনই পড়ছে। আল্লাহ তাআলা রহম করে জালেমদের উপর।
আচ্ছা, পরে নামাজের পরে আমি যদি ওদের হুজুরকে বলি তাহলে তো কামরা নিয়ে আচ্ছা রকম ধুলাই দিবে, পরে আমি আর কিছু বলি না, যে বললে ওদের মারবে, সেজন্য আমি কিচ্ছু বলিনি, চুপচাপ ছিলাম। চলো, কিন্তু ওরা তো চুপচাপ ভাবে শান্ত ভাবে থাকে মাসাল। আচ্ছা বাচ্চা সব, চলো ভাই। এমনি আমার মনে হয় যে মাওলানা রেজওয়ান বোধ হয় ছোটবেলায় এরকম চুপচাপ থাকত, দুষ্টগুলি দেখলেই চিনা যায়। এক হাফেজ সাহেব এক মাদ্রাসার উস্তাদ হুজুর আর কি, আমার সঙ্গে দেখা করছে, পরে আমি দেখে চেহারাটা দেখে বললাম, আমি কি ছোটবেলা তুমি অনেক দুষ্ট ছিলাম মনে হয়? হুজুর খুবই দুষ্ট ছিলাম। চলো ভাই, আল্লাহ মাফ করে দেন। জল্দ ছোড়না চাহিয়ে, কোন কারো হাতে যদি গোবর লাগে এটা যে ঠিক আছে নাস্তা করে নি পরে দেবো, ভাই মেহমান আসছে এদের সঙ্গে একটু আলাপ সালাপ গপসপ করে নি পরে গিয়ে হাতের গোবর ধুবো, এটা কি কেউ করবে? বা কর্তার গোবর ধুবো পরে ধুবো একটু দশ মিনিট পর, এটা কেউ সহ্য করবে? হ্যাঁ ফের ভাই, গুনা তো সব গোবরের থেকেও গান্দা, কিছু কিছু জিনিস আরো আছে যার চেয়ে গুনা গান্দা, সেটা নাম নিলে তোমাদের ঘৃণা লাগবে, কেউ হয়তো বমিও করতে পারে, সেজন্য সেটার নাম নিয়ে গোবর নাম না নিয়ে গোবরের নাম নিলাম, গুনা গোবরের চেয়েও গান্দা। হ্যাঁ লেহাজা এসা গান্দা জিনিস এটাকে সঙ্গে রাখা, এটাকে পালার কোনো মানে তো হয় না। আল্লাহ আমাদের হিম্মত দেন, তৌফিক দেন, হ্যাঁ বন্দায় গান্দা না হয়ে আমরা, হ্যাঁ বন্দায় গান্দা, বন্দায় গান্দার দুই তরকিব, তরকিব এজাফি তরকিব তাওসিফি, হ্যাঁ বন্দায় গান্দা মানে গান্দা বন্দা না হয়ে এক, আর একটা হলো গান্দার বন্দা, গান্দার পিছে পড়ে থাকা সবসময়, আমার জেনে ছিল কিন্তু আমি বলি নেই। হ্যাঁ কিন্তু বর্তমানে অনেক লোকেরা একবার কুদৃষ্টি হয়ে গেলে দ্রুত তওবা করে না, শয়তান বলে যে এখনো তো রাস্তায় অনেক সুশ্রী চেহারা দেখা যাবে, সুশ্রী চেহারা আসতে থাকবে, সবাইকে খুব ভালোভাবে দেখে নাও, সন্ধ্যাবেলায় যখন ঘরে যাবে যখন সূর্য ডুবে যাবে অন্ধকারের মধ্যে কান্নাকাটি করে খুব তালাবি করে নিবে, সংশোধন করে নিও অন্ধকারে গিয়ে কান্নাকাটি করে ঠিক করে নিও, এখন ফর্সার মধ্যে দেখো সব ফর্সা চেহারা, ফর্সার মধ্যে ফর্সার চেহারা খুব দেখো, অন্ধকারে আন্ধারে আন্ধারে তখন তওবা দিলে করে নিলে হবে, নফসে ধোকা দেয়। নওয়াজুবিল্লাহ কেসা সুন্দর করে বলছেন হযরত ওয়ালা রহমতুল্লাহ। হুম উজালো মে আন্ধেরে কাম করো আর আন্ধেরে মে উজালে কাম করো, আলোর মধ্যে অন্ধকারের কাজ করো অন্ধকারের মধ্যে আলোর কাজ করো, मैं कहता हूं कि अगर ये शख्स खुशनसीब है और उसके दल पर अल्लाह ताला की रहमत है
اور یہ محروم رحمت الہیہ نہیں ہے تو انشاءاللہ ایک سیکنڈ بھی برداشت نہیں کرے گا۔ صدور خطا کے بعد فوراً حق تعالیٰ سے استغفار و توبہ کر کے مورد عطا ہو جائے گا۔ ماشاءاللہ حضرت بولیں جی آمی بولی যদি এই ব্যক্তি ভাগ্যবান হয় এবং তার অন্তরের উপরে আল্লাহ পাকের রহমত থাকে, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত না হয়, তাহলে ইনশাআল্লাহ সে এক সেকেন্ডও সহ্য করবে না, বরং ভুল হয়ে যাওয়ার পর সাথে সাথে আল্লাহ পাকের নিকটে তওবা ইস্তিগফার করে আল্লাহ পাকের রহমত এবং অনুগ্রহে পাত্র হয়ে যাবে। যে লোক তাসলসুল কে সাথ গুনাহুন মে মুবতালা হ্যায় আর তওবা ইস্তিগফার করকে আপনে কো সাফ নেই করতে, ইয়ে হক তাআলা কি রহমতে খাসা সে মাহরুম হ্যায়। যে সকল লোক ধারাবাহিক গুনার মধ্যে লিপ্ত, তওবা ইস্তিগফার করে নিজেকে পরিষ্কার করে না, সংশোধন করে না, এই সকল মানুষ আল্লাহ পাকের বিশেষ রহমত থেকে বঞ্চিত। দলিল কি আছে? আল্লাহুম্মা রহমনি বিদরকিল মাআসি, আল্লাহ মুজে ও রহমত আতা ফরমাইয়ে জিসসে মে গুনাহ ছোড় দো। এর প্রমাণ হলো এই যে হাদিস শরীফে এসেছে যে আল্লাহুম্মা রহমনি বিদরকিল মাআসি, হে আল্লাহ আমাকে সেই রহমত দান করুন যার কারণে আমি একদম সব গুনাহ ত্যাগ করে দিই। মালুম হওয়া কে গুনাহ ছোড়না আল্লাহ কি রহমত কি দলিল হে, বুঝা গেল গুনাহ বর্জন করা আল্লাহ পাকের রহমতের দলিল। আর নফস কে শর্তে ওহি বচ সকতা হে জো আল্লাহ কি রহমত কে সায়ে মে হোগা, এবং নফসের খারাপি থেকে দুষ্টামি থেকে সেই রক্ষা পাইতে পারে যে আল্লাহ রহমতের সায়ে থাকবে। উসকে দলিল ইল্লা মা রাহিমা রব্বি, তার দলিল হলো কোরআনে কারীমের আয়াত ইল্লা মা রাহিমা রব্বি। এই ইস্তিসনা আল্লাহ তাআলা কাহে, এখানে এই ইস্তিসনা আল্লাহ তাআলার পক্ষ থেকে খালেকে নফসে আম্মারা কা ইস্তিসনা হে, যে নফসে আম্মারা স্রষ্টা রব্বুল আলামিনের ইস্তিসনা। নফসে আম্মারা কে মানা হে কাসিরুল আমর বিসুই, জিসকা হিন্দি তরজমা মানে কিয়া হে কে মহাদুষ ইয়ানি জবরদস্ত করনা ইন্তেহাই খারাপ। মহাদুষ্ট, নফসের অর্থ হল মহাদুষ্ট, হিন্দিতে বলে মহাদুষ্ট। তো নফসের খারাপি থেকে সেই রক্ষা পাইতে পারে যে আল্লাহ পাকের রহমতে সায়া থাকবে। তার দলিল হলো ইল্লা মা রাহিমা রব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইস্তিসনা করেছেন যে নফসে আম্মারা অর্থাৎ হলো আম্মারা অর্থ কাসিরুল আমরি বিসু, অর্থ যে অনেক বেশি খারাপি আদেশ করতে থাকে। হযরতুল্লাহ কারাসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার তর্জমা করেছি মহা দুষ্ট জবরদস্ত খতরনাক, যে ভয়ানক অত্যন্ত ভয়ানক ইন্তেহাই খারাপ এবং সীমাহীন খারাপ। আসুমে আলিফ লাম আলিফ ইসমে জিন্স কা হে, জিন্স ও কুল্লি হে জো আনওয়ায়ে মুখতালিফ ওর হাকায়েক পর মুশতামিল হো, ইয়ানি জমানায় নুজুল কুরআন সে লেকর কিয়ামত তক গুনাহ কে জিতনে ভি আনওয়া ও আকসাব ইজাদ হোঙ্গে সব ইসু মে শামিল হে। তো আজ সু শব্দটি এটা ইসমে জিন্স, এর শুরুতে যে আলিফ লাম রয়েছে আরবিতে আলিফ লামের অর্থ হলো যে বিভিন্ন হাকিকতের প্রকাশ সমূহ সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ হলো যে কোরআন কারীম অবতীর্ণ হওয়ার সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গুনাহের যত প্রকার যত ধরন হতে পারে সবকিছুই আসু এক শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলাকে তার মানে হলো যে কোরআন নাজিল হওয়ার সময় থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়ার এই মধ্যখানের যত রকমের গুনাহ সবটারই পরামর্শ দিতে থাকে, বলে যে কেবলা এই কেবলার দিকে আসেন, কেবলাকে কেবলা আরেক কেবলার দিকে নিয়ে যেতে চায়, কেবলার কেবলা ঘুরানোর ধান্দাবাজিতে ব্যস্ত থাকে নফস। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে। গুনা গুনা যে কত গেছেন তার কোনো হিসাব কিতাব নেই, বেশিরভাগ এক একজন গুনার আইটেম সমূহকে এক এক ভাবে অনুভব করে এবং বাস্তবায়ন করে, কথা বুঝো নাই। প্রত্যেকের মেধা যেরকম সেম, তার নফসের মেধা অনুযায়ী তার গুনার প্রকার হাজারো প্রকার বাড়তে থাকে। চলো, আল্লাহ তাআলা কে কালাম কি বলাগত তো দেখিয়ে কে আলিফ লাম জিন্স কা দাখিল ফরমা কর কিয়ামত তক কোনে ওয়ালে তমাম গুনাহ টিভি ভিসিআর ডিসেন্টিনা কি বদমাশিয়া
বদমাশিয়া আমারে আর কুত্তু সে শাদিয়া বগেরা বগেরা সব ইসমে শামিল হ্যায় লেকিন ইল্লামা রাহিম রব্বি জো আল্লাহ তাআলা কি রহমত কে সায়ে মে রহেগা ও নফস কে শর সে মাহফুজ রহেগা আল্লাহ তাআলার কালামের বালাগত সাহিত্যিকতা এবং তার কালামের বালাগত তো দেখুন যে আলিফ লাম জিন্স এর মধ্যে অন্তর্ভুক্ত করে যে কেয়ামত পর্যন্ত সমস্ত গুনাহ টিভি ভিসিআর ডিসেন কিনা এবং সুশ্রী ছেলে কুকুর তাদের সঙ্গে বিবাহ শাদী ইত্যাদি সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু ইল্লা মা রহিম রব্বি যে আল্লাহ তাআলা রহমতের ছায়া থাকবে ও নফস কে শর সে মাহফুজ রহেগা সে গুনাহের নফসের সকল খারাপি থেকে একদম হেফাজতে থাকবে লেহাজা জিসকো দেখো কে নফস কে শর সে মাহফুজ হে গুনাহ মে মুবতালা নেই তো সমঝ লো কে ইয়ে সায়ে রহমত ইলাহিয়া মে হে আর উস সায়ে মে আপ ভি বেঠ জায়েগে তাকে দেখো যে নফসের খারাপি থেকে সে একদম হেফাজতে আছে গুনাহে লিপ্ত নাই এইরকম ব্যক্তি তখন মনে করো যে এই ব্যক্তি আল্লাহ পাকের রহমতের সায়াতে আছে অতএব সেই রহমতের সায়াতে আপনিও বসে যান সিলেটে বড় বড় পীর সাহেব ওগারাকে বলে সাপ বলে সাপ কাতিয়ার সাপ আরো কোন জায়গার সাপ ঠ্যাঙ্গা রেঙ্গা রেঙ্গার সাপ সাপ বলে সাপের চাঁদ যাকে শ্রদ্ধা করে না অনেক তার সাপ বলে সাপ আমাদের শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সাহেব আমার সঙ্গে গেছিলেন অনেক বছর আগে হবিগঞ্জ তো যেই বাসায় থাকছি আমরা ওই বাসার মালিকের ডাকছে ভাইকে ওনারে বুঝাইতেছে আমার ব্যাপারে যে সাপ সাপ কিন্তু অনেক চা খান এই জন্য সাবের ফাঁকে ফাঁকে চা দিতে থাকবেন এই বুঝলে ওনারা বুঝাইতেছে আর কি কি আইটেম খায় আমি ফল টল সেগুলো এগুলো যে পেয়ারা আনবেন আনার আনবেন এগুলি সাব খুব পছন্দ করে তো ওগুলি বলে টলে এসে একদম খুব অনেক সময় যাবৎ খুব ভালো করে বুঝাইছে পরে উনি চুপচাপ হয়ে গেছেন একদম পরে তখন আমি বললাম যে এই সাবের দিকেও খেয়াল রাখেন ওখানে সাপ শব্দ বহুত ইজ্জতের সাথে বলে ওরা চলো সিলেটের সাপ ইনি জওয়ানি বচানে কে লিয়ে তিন আমলান জরুরি হজরত রহমতুল্লাহ আলী বলেন যে যৌবন হেফাজতের জন্য তিনটা আমল আবশ্যক আগর মে তিবিয়া কলেজ মে তিন না পড়তা তো আজ ইয়ে রহনুমাই নহীন কর সকতা থা میں حکیم بھی ہوں میں نے جوانی کو ضائع کرنے والے جوانوں کا معائنہ کیا ہے اور ان کے اسباب بربادی پر ریسرچ کی ہے کہ جوانی کس طرح برباد ہوتی ہے اس لیے کہتا ہوں کہ زیادہ ان کی بس تین کام کر دو حضرت رحمت اللہ علیہ بولین আমি যদি টিপিয়া কলেজের মধ্যে চিকিৎসা করতাম না পড়তাম তাহলে আমি আপনাদেরকে এই বিষয়ে বলতে পারতাম না আমি হাকিম আমি যেসব যুবকদের যৌবন কিভাবে নষ্ট হয়েছে মানে যুবকদের যৌবন কিভাবে নষ্ট হয় সেটা আমি অনেক দেখেছি এবং তাদের এই বরবাদির কারণ কি সেটা আমি অন্বেষণ করেছি যে যৌবন কিভাবে নষ্ট হয়ে থাকে এজন্য আমি বলি বেশি কাজ নয় তিনটা কাজ করুন নম্বর এক किसी नामहरम औरत को मत देखो चाहे अपने भाभी क्यों ना हो कितनी ही गरीबी रिश्तेदार क्यों ना हो कोई नामहरम दर्शदे पड़ता तो आवश्यकता के देखो ना चाहे से निजर भाभी हो चाहे अथवा कोई निकटती हो कोई आपको कितना ही बदनाम करे कि आप हमको क्यों नहीं देखते आपके दीदी के नजर की हिफाजत अल्लाह ताला का हुक्म है अपना के देखियो এই কথা বলে বদনাম করে যে আপনি আমাদেরকে দেখেন নাকি জন্য আপনি এক কথাই বলে দেন যে
নজর হেফাজত করা আল্লাহ তাআলার হুকুম। মানে আপ খুশ করো কি আল্লাহ খুশ করো, আমি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে সন্তুষ্ট করব? খুশ করো নুনে গায়র মন কো উচ্চারণ করো, মানে আপকে খুশ করো, মানে আপকে খুশ করো কি আল্লাহ খুশ করো। হুম, আমি আপনাকে খুশি করব নুনে গায়র মন কো তোর হকের খেয়াল রাখো, হক আদায় করো, কারো হক নষ্ট না করো। তোমার নাম কি মাহবুব? সিলেটি? কোথায় সিলেট তোমার বাড়ি? কানাইঘাট? আচ্ছা, সিলেটের কানাইঘাট। এখানে খাড়াকান্দিতে থাকো মাতুসা, কান্দির নামও বড় আজীব নাম খাড়াকান্দি, এনে কোনো শোয়ার সুযোগ নেই, খাড়াকান্দি। কোনো কোনো নামও এমন হয় যে শুনতে মজা লাগে, খাড়াকান্দি। শরীয়তপুরে এক জায়গা আছে সেটা বলা যাবে না, এত বেশি বিপজ্জনক নাম যে সেটা ওই যাইতে সময় রাস্তার সাইডে সাইনবোর্ড দেখলে বুঝে আসে, এছাড়া আলোচনা করাও ঠিক হয় না, এত ভয়ঙ্কর নাম রাখছে এক এলাকার নাম। এরকম আবার গেলাম কোথায় জানি নওগাঁতে, আবার এক এক জায়গা দেখলাম তাও এরকম, সেটার নাম হলো পত্নীতলা,
এটা তো উচ্চারণ করে শুনাইতে পারছি, ওইটা শোনানো গেল না। বুঝো ভাই কি পরিস্থিতি, আল্লাহ তাআলা রহম করে। যারা নাম রাখে এগুলো ঠিকঠাক করে রাখবে না। চলো ভাই চলো। নীল সে উঠতে দোনো হাথোঁ সে চেহারা ওর আঁখোঁ কো মলনা তাকে নীন্দ কা ভুমার দূর হো যায়। ঘুম থেকে উঠার পর উভয় হাত দ্বারা চেহারা এবং চক্ষু দ্বয় মলা যাতে ঘুমের ভাব কেটে যায়। নম্বর দু, সুবহ জব আঁখ খুলে তো ইয়ে দোয়া পড়বে, সকালে যখন চোখ খুলবে তখন এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহ আল্লাযি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তরজমা, যার অনুবাদ, সব তারিফে আল্লাহ তাআলা কে লিয়ে হ্যায়, সকল প্রশংসা আল্লাহর জিসনে হামে মারনে কে বাদ জিন্দা কিয়া, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পর পুনরায় জীবিত করবেন, আর উসি কি তরফ উঠ কর জানা হ্যায় এবং তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। নম্বর তিন, জব সো কর উঠে তো মিসওয়াক কর লে, ঘুম থেকে উঠার পর মিসওয়াক করবে, ঘুম থেকে ওইটা সবার লোক কথা বলতে থাকে যাতে মুখের বদবু সবার নাকে পৌঁছে যায়। ঘুম থেকে উঠার পর আগে মুখ পরিষ্কার করো, যাদের মুখে বেশি দুর্গন্ধ তো টুথপেস্ট লাগাও, ভালোভাবে পরিষ্কার করো, গিয়ে আগে আলাপ করে আরেকজনের সঙ্গে, প্রত্যেকের নাক পরেশান হয় তাই না, এসা না করা চাই। অনেক মানুষের অভ্যাস ঘুম থেকে উঠার পরে কাম কাজে ব্যস্ত হয়ে যায়, মুখ দিয়ে কোন সময় আগে কাজ সেরে নি, ভাই আগে কাজ সারতে কি তৈরি, আগে জলদি করো, মুখ ধো, মুখ ধো মানে চোখ, চোখ পরিষ্কার করো, মুখ পরিষ্কার করো। হ্যাঁ, কেসা লাগে সুন্নত আমল, নূর নূর মনে হয় না। এখান থেকে উঠার পর ফের এখনই যশোরের দুশো রওনা করতে হবে ইনশাআল্লাহ, তাই না? দোয়া করো আল্লাহ আফিয়তের সাথে পৌঁছান, আফিয়তের সাথে ফের আসার তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন আমাদের সবাইকে, সব দোষ গুনাহ থেকে বাঁচার পাক্কা ইরাদা করি যে ইনশাআল্লাহ জীবনের যে কোনো ত্যাগের বিনিময়ে তো ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করব, আল্লাহকে রাজি রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করেন, যার যে গুনারই অভ্যাস হিম্মতের সাথে সেটা ত্যাগ করা এর থেকে মুক্তির পথ। হ্যাঁ, এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে থাকি, এই ধরনের মহব্বতের মজলিসে উঠা বসা জারি রাখি, এর দ্বারা অন্তরে নূর বাড়বে, অন্তরে নূর বাড়বে তো গুনাহ থেকে বাঁচা সহজ হবে, দিনের উপরে চলা সহজ হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন, আর সুন্নতের আমল করি, সুন্নতের আমল যত্নের সাথে মহব্বতের সাথে সুন্নতের আমল করি, আর বেশি বেশি আল্লাহ পাকের জিকির করি। হ্যাঁ, এবং কাউকে কষ্ট না দিই, কারো উপর জুলুম না করি, কারো হক নষ্ট না করি। আল্লাহ আমাদের তৌফিক দেন।